বিশ্ব ও মানব সভ্যতাকে রক্ষা করার জন্য রাশিয়ার কাছে যুদ্ধ বন্ধ করার আর্জি জানিয়ে পথে নামলেন তিনজন সমাজ গড়ার কারিগর, অর্থাৎ তিনজন স্কুল শিক্ষিকা। কালনার বাগনাপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে দুই শিক্ষিকা সুতবা দাস ও জয়শ্রী দাস, অন্য স্কুলের একজন শিক্ষিকা তপতী ভৌমিক। তিনজন মহিলা ফোর হুইলার নিয়ে যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে দুর্গম পথে যাত্রা শুরু করেন। অভিযাত্রী তিনজনের পেশা স্কুল শিক্ষিকা। স্কুল ছুটি পেলে সুতবা দাস স্টিয়ারিং হাতে দিয়ে দুর্গম পথে ঘুরতে বেরিয়ে যান। এবার তার ভ্রমণটা অন্যান্য ভ্রমণের থেকে অনেকটাই আলাদা। এবার ভ্রমণের মূল উদ্দেশ্য হলো যুদ্ধ নয় শান্তি চাই, শান্তির বার্তা দিতে দুর্গম পথ অতিক্রম করে তিনজনে। তিনজন তিন দিন পায়ে হেঁটে ভয়ঙ্কর দুর্গম পথ, কখনো পাহাড় কখনো নদী তুষারবৃত পথ অতিক্রম করে তিন শিক্ষিকা পায়ে হেঁটে অন্নপূর্ণা পর্বতের বেস ক্যাম্পে পৌঁছান তারা। আমরা একটা মোটর নিয়ে বেরিয়েছিলাম তিনজনে পেশায় শিক্ষিকা। আমাদের মোটো ছিল প্লিজ স্টপ দ্য ওয়ার। আমরা দুই রাষ্ট্রপ্রধানের কাছে আর্জি রেখেছি যে যুদ্ধ বন্ধ করুন। ওখানে গিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত টুরিস্টদের জন্য ওপেন করেনি ভুটান। তো যাই হোক, কিছুটা খারাপ লাগলো আর কি, ঠিকই আছে, হতেই পারে, এটা পার্ট অফ জার্নি। তো ভুটানটা হলো না আর কি। তারপর আমরা ওখানে দাঁড়িয়েই ভিসা নিলাম ভুটানের, সেইখানে আর কি, যে ভুটানের গেট রয়েছে জলগাঁও ইন্ডিয়া ভুটান গেট, সেখানে আমরা আমাদের বার্তাটা দিলাম সকল মানুষদের জন্য যে যুদ্ধ নয় শান্তি চাই। যারা দুই রাষ্ট্রপ্রধান যেখানে এখনো যুদ্ধে জড়িয়ে রয়েছে তাদেরকে আমরা বার্তা দিতে চাই, যুদ্ধটা থামিয়ে দিন। এরপরে আমরা কী করি, জলগাঁও থেকে চলে যাই সোজা কালিম্পং, চলে আসি আমাদেরই আর কি এদিকে কালিম্পংয়ে চলে যাই। কালিম্পং থেকে পরের দিন আর কি সিকিম, সিকিম ছুঁয়ে আমরা নিচে নেমে চলে আসি শিলিগুড়িতে। সমস্ত জায়গায় আমাদের বার্তা ছিল যে যুদ্ধ নয় শান্তি চাই। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 4,135 মিটার, সেই জায়গায় তিন শিক্ষিকা ভারতীয় জাতীয় পতাকা তোলেন এবং যুদ্ধরত এই দেশের রাষ্ট্রপ্রধানকে যুদ্ধ বন্ধ করার আর্জি জানান। সবার সুদিন দুর্গম পথ হেঁটে তিন শিক্ষিকা সমভূমিতে নেমে আসেন। এই অভিযানের উত্তম পথ ছিল 3,455 কিলোমিটার। রাস্তায় বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয় তিন স্কুল শিক্ষিকাকে। রাস্তায় কখনো খাদের সামনে দিয়ে যেতে হয়েছে, আবার কখনো দেখা গেছে যে গাড়িটা কিছুক্ষণ চাপার পর আটকে গেছে। চালক সুতপা দাসের গাড়ি চালানোর পারদর্শিতার জন্য তাদের এই যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা নিয়ে ভ্রমণ সফল হয়েছে। আমাদের আমাদের যে এই সফরটা, এটা ছিল দ্য আনস্টপেবল ড্রাইভ ফর পিসফুল ওয়ার্ল্ড। এই মুহূর্তে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। আমরা চাইছি যে আমরা আমাদের এই জার্নি, 24 দিনের জার্নি ছিল, আমরা অ্যাকচুয়ালি জার্নিটা এক মাসে রেখেছিলাম, কিন্তু আর কি আনফর্চুনেটলি ভুটানটা বন্ধ, কারণ ভুটান এখনও টুরিস্টদের জন্য ওপেন হয়নি। সেই কারণে আমরা ভারত আর নেপাল ভুটানের বর্ডার থেকে ফিরে আসি জয়গাঁও। ওখানে তবু আমরা ওই জায়গাটাতেও আমাদের বার্তাটা তুলে ধরেছি যে আমরা এই মানে কি যুদ্ধ নয় শান্তি চাই বার্তা নিয়ে আমরা ভুটানে প্রবেশ করতাম আর কি, কিন্তু টুরিস্টদের জন্য ওটা বন্ধ ছিল। সেই কারণে আমরা ভুটানটা হয়নি, ভুটানটা না হওয়ার কারণে আমরা চলে যাই পরের দিনই আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং, কালিম্পংয়ে আমাদের বার্তা তুলে ধরি যুদ্ধ নয় শান্তি চাই। সেখান থেকে আমরা চলে যাই সিকিম, সিকিমেও আমাদের এই বার্তাটা তুলে ধরি আর কি। প্রচুর মানুষ সমর্থন করেছে আমাদের রাজ্যের, দেশের এবং বাইরের। তো আমাদের বেসিক্যালি এটা 24 দিনের হয়েছে প্রোগ্রামটা, নাহলে আমাদের এক মাস ছিল। আমরা টোটাল ড্রাইভ করি 3,436 কিলোমিটার ড্রাইভ হয়। এটা আমি ভেবেছিলাম যে 4,000 কিলোমিটার মতো হবে, যেহেতু ভুটানটা হয়নি আর কি, সেহেতু 3,500 কিলোমিটারের ভেতরেই হয়েছে। আর আমাদের 190 লিটার মতো তেল খরচ হয়েছে। হ্যাঁ, এইটা হঠাৎ মনে হলো যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা চলছে আর কি, এই যুদ্ধটা থামানোর জন্য, কারণ এই যে পাহাড় একদিকে খাদ, যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারতো, এবং ওই সময়ে আমাদের দেশের খবর আসছিল কানে, তার জন্য আরও অত্যন্ত সচেতনভাবে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে পৌঁছতে পেরেছি। তিন দিনে গিয়েছি এবং ওখানে আমরা আমাদের জাতীয় পতাকা তুলে ধরেছি, এবং আমাদের যে মোটো ছিল যে বিশ্ব শান্তির জন্য, যে দুই দেশের যে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়া, সে বিশ্ব যুদ্ধ বন্ধ করার জন্য, যুদ্ধ কখনোই মানুষকে শান্তি দেয় না। ওনার পর যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এখন ওই যুদ্ধের মধ্যে, খুবই খারাপ অবস্থা। এই যুদ্ধরা শান্তির প্রচার জন্য এসেছে, খুবই ভালো লেগেছে আমার শুনে। এইরকম যদি সবাই এগিয়ে আসতো তাহলে আরো ভালো হতো। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।